Thank you.
আমি কলি, আমি মহাকলি, কৃষ্ণের জন্ম বর নাম হয় কলি, আর আমি আসি আছি সর্বপুরি না আমি চলে যাব। কেন কেন যাব? ওই সত্যপর এরা যদি কই সর্বসুখের অধিকার, তাহলে আমি কেন পাব না? আমি অত এক যুগ করি না আমি চলেই যাচ্ছি, যাবার সময় একটি কথা বলে যাচ্ছি। ওই বর্গের মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে, ও দেখি তারা কেমন করে পূজা করে। ওই বর্গের মানুষ যারা তোদের দেব রূপে পূজা করে, তারা তোদের দিকে ছুড়ে দিবে অহংকার আর ঘৃণার শ্রদ্ধাঞ্জলি। বর্গ ভূমি ভেঙে দিব, কেউ মরতেই বন্ধ করবো হরনাম, বর্গ ভূমি মুছে দিব ধর্মের নাম। কিভাবে হবে এই মহাপাপের বিনাশ? হে দেবগণ,
তোমরা তো সবাই জানো আমি শুধুমাত্র সৃষ্টিকর্তা, আমি শুধু সৃষ্টি করে চলেছি, সংহারকর্তা হলেন মহেশ্বর। আমার দ্বারা সম্ভব নয়, ওই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি, আমি পারবো না ব্রহ্মদেব, ওই কলি সংহার করতে আমি পারবো না। তবে কি উপায় হবে মহেশ্বর, বলো মহেশ্বর, কেমন করে আমরা ওই মহাপদের হাত থেকে রক্ষা পাই বলো। এই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, দেবতাদের মহান শক্তি হলো নারায়ণ, সেই নারায়ণ ছাড়া এই মহাপদের বিনাশ করতে কেউ পারবে না। তাই শোনো ব্রহ্মদেব, শোনো সব দেবগণ, আমরা সব মিলে আমাদের মহান শক্তি নারায়ণের করিব শরণ। ঠাকুর এই মহাপাপের বিনাশ করুন প্রভু, এই মহাপাপের বিনাশ করুন। আমি জানি, আমি সবাই জানি দেবগণ, এই কলির বিনাশ হবে না এখন, এই কলি বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর কলি, এই কলি আর যুগ ধরে রাজত্ব করবে, একদিন আকাশ বাতাস দৌধ করবে, চারিদিকে শুধু হাহাকার, নিত্য নতুন চলবে কলির অত্যাচার। সেই দিন কেউ করবে না ধর্মের নাম, কেউ করবে না ধর্ম আলোচনা, কেউ করবে না পূজা অর্চনা, সেই দিন থাকবে শুধু মদ মাংস আর নারী নিয়ে খেলা। হে দেবগণ, আগামী দিনে পাপড়া চারারও বৃদ্ধি পাবে, এই পৃথিবীতে হয়ে উঠবে থলহীনা শস্যহীনা, কলির কঠিন দৃশ্য হয়ে উঠবে দুর্বিষহ। চিন্তার বাহিত কারো, সেই দিন, সেই দিন দেবতাদের মঙ্গলের হতো, পুনর্বার দশম অবতার অবতীর্ণ হবে এই ধরা ধামে, ওই মহাপাপী কলি নিধনের তরে। বিষ্ণু দশারও রথে কল্পি নাম ধরে যাব মাতা সুমতির উদরে। হে দেবগণ, চিন্তার নাহি কারণ, এখন নিজ নিজ আলয়ে কর গমন, শূন্য ফাঁকিয়ে দেখো কলি যুগের বিবরণ।
Thank you.
Thank you.
পুরুষের উপর কঠোর নির্যাতন বন্ধ কর। আজ আমি একযোগ ধরে রাজত্ব করছি, এখনো পুরুষ নেই আমার সামনে, আমার কাজে বাধা দিয়ে দাঁড়ায়, কি তোর পরিচয়, কথা হতে আগমনে করের সম্মুখে। হরে মহাপতি কলি, তুই এখন আমাকে চিনতে পারলি না, আমি তোর জন্য দশ মমতার অবতীর্ণ হয়েছে ধরা ধামে, তুই মৃত্যুর জন্য তৈরি হ। আমি আপনাকে চিনতে পারিনি, বহুদিন ধরে এক যুগ ধরে অনেক অন্যায় অত্যাচার করে এসেছি, আমার শেষ মুহূর্তে আমার শেষ প্রণাম গ্রহণ করুন ঠাকুর, আমি চলে যাচ্ছি, আমার বিদায় লগ্নে আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি চলে যাচ্ছি। তাই মাননীয় শ্রী দর্শক মন্ডলী, শ্রী ভগবান দশম অবতারে কল্পে রূপ ধারণ করে মহাপতি কলিরে করিল নিধন, আজ থেকে কলিযুগের হল সমাপন। হে ধার্মিক মহাপুরুষগণ, আমি মহাপতি কলিরে করেছি নিধন, আজ থেকে পুনরায় সত্য যুগের কর আয়োজন। ধর্ম সম্পাদন যুগে।